চোপড়ায় সেতুর অ্যাপ্রোচ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। বছরখানেক আগে গ্রামে যোগাযোগের একমাত্র সেতুর অ্যাপ্রোচের মাটি ধসে পড়ায় ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। শীঘ্রই মেরামতির দাবি এলাকাবাসীর। উল্লেখ্য যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সীমান্ত গ্রাম শ্যামগঞ্জ বটতলার মাঝামাঝি গুড়গুড়িয়া ঘাটের একমাত্র পাকা সেতুটির একপাশের অ্যাপ্রোচ ভেঙে পড়ে গত বছর বর্ষায়। এরপর কোনোরকম পারাপারের জন্য গ্রামবাসীদের উদ্যোগে বালির বস্তা ও মাটি দিয়ে মেরামত করা হয় সেই সেতুটি। কিন্তু এই এলাকায় রয়েছে প্রচুর চা চাষি, তাই তাদের রিক্সা, ভ্যান, গরুর গাড়ি এবং পিক আপ ভ্যানের মাধ্যমে চা বাগান থেকে কাঁচা চা পাতা নিয়ে যেতে হচ্ছে ওই সেতুর উপর দিয়ে। কিন্তু সামনেই বর্ষা, তাই অতিবৃষ্টি হলে যে কোনো মুহূর্তে ওই সেতুর অ্যাপ্রোচের মাটি ধসে পড়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। এমন অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে এলাকার ক্ষুদ্র চাষি ও গ্রামবাসীদের। গ্রামবাসী সুশান্ত সিংহ ও অখিল লাকড়া জানান, এই সেতুর অ্যাপ্রোচ ভাঙা এক বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত মেরামত হলো না। আমরা এই ব্যাপারে গ্রামবাসীরা মিলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি। তাদের দাবি শীঘ্রই অ্যাপ্রোচ মেরামত করা হোক, তা না হলে ভারী বর্ষা এলে সেতুর অ্যাপ্রোচের মাটি ধসে গিয়ে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। এবার শুনে নেওয়া যাক এই একমাত্র সেতুর অ্যাপ্রোচ ভাঙা নিয়ে কী বললেন দুজন স্থানীয় বাসিন্দা। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। তো এটা কতদিন হলো ভাঙার? এক বছর মতো হয়ে গেল। এক বছর মতো তো এখন কি গাড়ি যাত চলাচলে অসুবিধা হচ্ছে? এখন চলাচল অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা, এরপরে বর্ষাতে যদি এটা কি কি মনে করেন আপনি এই ব্যাপারে একটু বলুন। এটা বর্ষাতে এটা টিকবে না, এটা ভেঙে পড়ে যাবে। আচ্ছা, ভেঙে পড়লে তারপরে যাতায়াত খুব মুশকিল হয়ে যাবে আমাদের। তো এই ব্যাপারে কি স্থানীয় পঞ্চায়েত বা কোথাও জানিয়েছিলেন? জানিয়েছিলাম। তো আপনারা গ্রামবাসীরা জানাইছিলেন? হ্যাঁ, জানাই। যে কালভারটা ভাঙে, এই ব্রিজের মুখটা যে ভাঙে গেছে, এটা মেরামত করেছিলাম। ও, হয়নি? হয়নি। তাই এখন আপনাদের দাবি কি? দাবি কি, এইটাই বানানো বানাই দিলে ভালো হইতো আমাদের। আচ্ছা, নাহলে বর্ষাতে এই ব্রিজটা এটা পার হয়ে মানে কোন কোন গ্রামের মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে? এটা এখানে শ্যামগঞ্জ আছে একটা, ওই শ্যামগঞ্জে বলে এটা সব। আচ্ছা, গ্রামে। আপনার নাম? সুশান্ত সিং। বাড়ি? শ্যামগঞ্জ। আমাদের চলাফেরা এখন অনেক অসুবিধা হচ্ছে। এখানে এক বছর হয়েছে, এক বছরের পরে এখন এখন তো চাওয়া আসা কোনো মতন চলছে। আমাদের গ্রামবাসী কিছু হেল্প দিল, হেল্প দেওয়া পরে এই যে চলছে। এখন তো বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা আমরা বানাইলে আমাদের সুবিধা হবে। এইগুলো কি আপনারা স্থানীয়রা নিজে মানে মেরামত করছিলেন? হ্যাঁ, আমাদের মেরামত হচ্ছে, আমাদের কোম্পানি কিছু সামঞ্জের আমাদের মানে গ্রামবাসীরা মিলে করেছিল। হ্যাঁ। এখন আপনাদের দাবি কি? আপনার নামটা? বাড়ি?